নমস্কার বন্ধুরা আমি তাপস মালাকার আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চাকরির খবর নিয়ে চলেছি কলকাতায় গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে ক্লার্ক ফার্মাসিস্ট নার্সিং অ্যাসিস্ট্যান্ট ড্রাইভার সহ অন্যান্য পদে চাকরির বিজ্ঞপ্তি অফিসিয়ালি প্রকাশিত হয়েছে চলুন দেখে নিই এই কেন্দ্রীয় সরকারের অধীন এই গুরুত্বপূর্ণ সংস্থায় চাকরির একদম অফিসিয়াল বিজ্ঞপ্তি তার আগে আপনি যদি আমার এই চ্যানেলে প্রথমে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে অল নোটিফিকেশান অন করে দেবেন যাতে সমস্ত ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশান আকারে পৌঁছে যায় ভিডিওটি ভালো লাগলে বেশি করে লাইক করবেন শেয়ার করে ছড়িয়ে দেবেন এই গুরুত্বপূর্ণ চাকরির খবরটি কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারেন চলুন একদম অফিসিয়াল বিজ্ঞপ্তিতে দেখুন এই হচ্ছে সম্পূর্ণ অফিশিয়াল বিজ্ঞপ্তি এক্স সার্ভিসম্যান কন্ট্রিবিউটরি হেলথ স্কিম ইসিএইচএস এমপ্লয়মেন্ট নোটিস ইসিএইচএস ইনভাইটস অ্যাপ্লিকেশান টু এনগেজ স্টাফ অ্যাট ইসিএইচএস পলিক্লিনিক কলকাতা আন্ডার দ্য এজিস অফ স্টেশন সেল ইসিএইচএস কলকাতা অন কন্ট্রাকচুয়াল বেসিস ফর আ পিরিয়ড অ্যাজ মেনশন্ড এগেনস্ট ইচ দেখুন বিভিন্ন পদে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এক নম্বর হচ্ছে মেডিকেল অফিসার একটি শূন্য পদ রয়েছে ফর এইটটি নাইন ডেজ অর ফিফটিন আগস্ট টু টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান হুইচেবার ইজ আর্লিয়ার এটা হচ্ছে মেডিকেল অফিসার পদের জন্য দু নম্বর হচ্ছে নার্সিং অ্যাসিস্ট্যান্ট একটি শূন্য পদ রয়েছে এক্ষেত্রে দেখুন এক্ষেত্রেও কিন্তু বলছে উননব্বই দিন অথবা পনেরোই আগস্ট দু হাজার একুশের মধ্যে যেটা আগে আসবে দু নম্বর ওয়ার্কিং আওয়ার্স চারটে থেকে আটটা পর্যন্ত এই কটা পদের জন্য তারপরে রয়েছে ফার্মাসিস্ট একটি শূন্য পদ ড্রাইভার একটি শূন্য পদ চৌকিদার একটি শূন্য পদ এই প্রথম পাঁচটা পদের জন্য রয়েছে পনেরোই আগস্ট দু হাজার একুশ অথবা উননব্বই দিন যেটা আগে আসবে এই হিসেবে চাকরিতে নেওয়া হবে এবং বিকেল চারটে থেকে রাত্রে আটটা পর্যন্ত কাজের সময়সীমা এবার দেখুন এফ হচ্ছে ক্লার্ক এক্ষেত্রে একটি শূন্য পদ এখানে দেখুন কাজের সময়টা ফর আ পিরিয়ড আপ টু একত্রিশে মার্চ দু হাজার বাইশ রিনিউয়েবল ফর অ্যান অ্যাডিশনাল পিরিয়ড অফ ওয়ান ইয়ার অর্থাৎ এখন দু হাজার বাইশ সালের একত্রিশে মার্চ পর্যন্ত পরবর্তীতে আবার এক বছরের জন্য রিনিউ করা হবে এই ক্লার্ক পদের জন্য দেখুন এবার টার্মস অ্যান্ড কন্ডিশন কী বলছেন দু নম্বর ফর টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাপ্লিকেশন ফর্মস অ্যান্ড মান্থলি রিমুনারেশন কাইন্ডলি সি আওয়ার ওয়েবসাইট ওয়েবসাইটে সমস্ত টার্মস কন্ডিশন এবং প্রতি মাসে কত টাকা স্যালারি দেবে সেটা এখানে রয়েছে ডব্লু 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 ডট ইসিএইচএস ডট জিওভি ডট ইন ফর এনি ডিটেলস প্লিজ কনট্যাক্ট স্টেশন সেল ইসি এইচএস হেডকোয়ার্টার্স বেঙ্গল সাব এরিয়া দুশো ছেচল্লিশ এজিসি বস রোড নিয়ার এস এস কে এম হসপিটাল আলিপুর কলকাতা সাতাশ অ্যাট টেলিফোন নাম্বার নাইন এইট সেভেন ফোর এইট থ্রি এইট নাইন নাইন টু অ্যাপ্লিকেশান বি সাবমিটেড উইথিন টেন ডেজ ফ্রম দ্য ডেট অফ পাবলিকেশান অর্থাৎ আবেদন করতে হবে দশ দিনের মধ্যে এই যে বিজ্ঞপ্তি তা প্রকাশিত হয়েছে এগারোই মে দু হাজার একুশে সেই হিসেবে দশ দিন একুশে মে দু হাজার একুশ হচ্ছে আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ তিন নম্বর দেখুন পয়েন্ট হচ্ছে ইন্টারভিউ উইল বি কন্ডাক্টেড ইন দ্য মান্থ অফ মে দু হাজার একুশ অ্যাট স্টেশন সেল কলকাতা অর্থাৎ এ মাসেই কিন্তু এই ইন্টারভিউ হবে একজাক্ট ডেট টাইম অফ ইন্টারভিউ উইল বি কমিউনিকেটেড সাবসিকুয়েন্টলি অর্থাৎ এখনও পর্যন্ত সঠিক যে তারিখটা এবং সময়টা সেটা জানানো হয়নি সেটা কমিউনিকেশন করে যারা আবেদনকারী তাদের সঙ্গে জানিয়ে দেওয়া হবে এবার ক্যান্ডিডেটস মাস্ট ব্রিং অরিজিনাল ডিগ্রি সার্টিফিকেটস ফটো কপি অফ টেস্টিমোনিয়ালস এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অ্যান্ড টু পাসপোর্ট সাইজ ফটোগ্রাফস অ্যাট দ্য টাইম অফ ইন্টারভিউ এই হচ্ছে বিষয়ে ক্যান্ডিডেট যারা আবেদনকারী হবেন তাদেরকে অবশ্যই ইন্টারভিউতে নিয়ে আসতে হবে ওরিজিনাল ডিগ্রি সার্টিফিকেট তার কাগজ তার সঙ্গে ফোটোকপি কপি নিতে হবে সমস্ত কাগজের এবং দুখানা পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ নিতে হবে এই হচ্ছে বিষয় বিস্তারিত তথ্য আপনারা এখানেই পেয়ে যাবেন www.echs.gov.in এখানে কিন্তু ভিজিট করতে পারেন এই ওয়েবসাইটের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে আপনাদের সুবিধার্থে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন মোট ছ ধরনের পদ রয়েছে আমি আবারও বলছি মেডিকেল অফিসার নার্সিং অ্যাসিস্ট্যান্ট ফার্মাসিস্ট ড্রাইভার চৌকিদার এবং সর্বশেষ হচ্ছে ক্লার্ক এই পদগুলোতে চাকরি হবে এটা একটা কন্ট্রাকচুয়াল জব আর এটা হচ্ছে একদম কিন্তু কেন্দ্রীয় সরকারের অধীন এক সার্ভিসম্যান কন্ট্রিবিউটারি হেলথ স্কিম ইসিএইচএস অর্থাৎ যে এক সার্ভিসম্যান রয়েছেন যারা তাদের জন্য একটি হেলথ স্কিম রয়েছে ইসিএইচএস এই হেলথ স্কিম এর আন্ডারে কিন্তু এই এমপ্লয়মেন্টটা হচ্ছে তাদের যে ইসিএইচএস পলিক্লিনিক ক্লিনিক রয়েছে কলকাতায় সেই পলিক্লিনিকে এই কিন্তু চাকরিটা হবে এই হচ্ছে বিষয় এই চাকরির খবরটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করে ছড়িয়ে দেবেন এই গুরুত্বপূর্ণ চাকরির ইনফরমেশনটি সমস্ত চাকরি প্রার্থীদের কাছে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশন আপনাদের জন্য সব সময় খোলা রয়েছে সেখানে কমেন্ট করে জানান আমি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই এরকমই লেটেস্ট তথ্য সমৃদ্ধ ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশে থাকা বেলাইকনটিতে অল নোটিফিকেশান অন করে দেবেন যাতে সমস্ত ভিডিও আপডেটগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশান আকারে পৌঁছে যায় নমস্কার ধন্যবাদ